সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। ব্যবসায় উদ্যোগ বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায় উদ্যোগ বিষয়টি পাঠ করছিলাম। এর আগে আমরা সপ্তম অধ্যায়, সেটি পুরো অধ্যায়টা আমরা পাঠ করেছি এবং সৃজনশীল প্রশ্ন নিয়েও আলোচনা করেছি। আজ আমি তোমাদের সাথে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। তাহলে চলো, আজ আমরা ব্যবসায়ী উদ্যোগ ১১তম অধ্যায়, ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই বিষয়ে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ১১ অধ্যায়ের ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই অধ্যায়টি তুলনামূলক অন্য সকল অধ্যায় থেকে অনেক সহজ। কারণ নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা, আমাদের মূল্যবোধ, এই বিষয়গুলোর সাথে আমরা খুব ছোটবেলার সাথেই পরিচিত। তো সেই বিষয়গুলো কিভাবে ব্যবসার সাথে যুক্ত, সেই বিষয়গুলো এই অধ্যায়টিতে তুলে ধরা হয়েছে। এই অধ্যায়টি একই সাথে পরিবেশের দূষণ এবং সেগুলো রক্ষা করার করণীয়, এইসব বিষয়গুলিও তুলে ধরা হয়েছে। তো আজ আমি শুধু তোমাদের সাথে মূল্যবোধ ও নৈতিকতা কি এবং ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতাটা কি, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন খুব ছোটবেলা থেকেই আমাদের একদম ছোটবেলায় আমাদের যখন স্বাভাবিক কিছু কথাবার্তা আমরা বলতে পারি, তখনই কিন্তু আমাদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া হয়। আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি সেই জন্য যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত, এই বিষয়গুলোকেই আমরা বলছি আমাদের মূল্যবোধ। আর নৈতিকতা বলছি যে আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমাদের না বলে দিলেও আমাদের নিজেদের মধ্য থেকে আমরা মনে করি এটা আমার দায়িত্ব, এটা আমার করা উচিত। যেমন আমি শিক্ষকতা পেশায় এসেছি, আমি শিক্ষক, আমার আর কেউ আমাকে বলে দিতে হবে না যে আপনি আপনার নৈতিকতা, আপনার চারিত্রিক গুণাবলী, আপনার সততা, আপনার নিষ্ঠা দিয়ে আপনি বাচ্চাদেরকে শেখান, এই বিষয়টা আমাকে কেউ সরাসরি এইভাবে বলে দেয়নি, কিন্তু বিষয়টা আমি নিজে থেকেই অনুধাবন করছি, এই বিষয়টাকে আমরা বলছি নৈতিকতা। অর্থাৎ আমরা এই যে মূল্যবোধ এবং নৈতিকতা, এই বিষয়টার সাথে একদম ছোটবেলা থেকেই আমরা পরিচিত। আমাদের ভুল, ঠিক, শুদ্ধ, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা আমার জন্য ভালো, কোনটা সমাজের জন্য ভালো, কোনটা করলে খারাপ, আমার নিজের জন্য খারাপ হবে, সমাজের জন্য খারাপ হবে, এই বিষয়ে বলিগুলোকে আমরা বলছি যে কি মূল্যবোধ। এই মূল্যবোধটাকে তোমাদের পাঠ্য বইয়ের ভাষায় খুব সুন্দর করে একটা সংজ্ঞা আকারে দেয়া আছে, আমি সেই সংজ্ঞাটাই এখানে তুলে ধরেছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে বিস্তারিত আরো বেশি ভালো করে আলোচনা করবে, পড়ে দেখবে। এই জন্য বলছি যে এই অধ্যায়টা অনেক সহজ এবং এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসে, প্রতি বছরই একটা প্রশ্ন আসে। তো বিষয়টার সাথে যেহেতু আমরা খুব ছোটবেলার সাথে পরিচিত, তাহলে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। আমি যদি তোমাদের একটু জাস্ট বুঝিয়ে দিই, এটা ক্লাসও আমি অনেকবার করিয়েছি, তারপরও যদি আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, আমার মনে হয় তোমরা আরো সহজে এটার উত্তর করতে পারবে। তো তোমাদের পাঠ্য বইয়ে মূল্যবোধ সম্পর্কে যে সংজ্ঞাটা দেয়া আছে সেটা আমি এখানে তুলে ধরেছি, সেটি হচ্ছে যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় বলে মনে করে তাকে আমরা মূল্যবোধ বলছি। কি বললো? আমার যে গুণাবলী আছে, আমার যে ভালো কাজগুলো আছে, সেইগুলো যদি আমার আচরণ, আচার আচরণগুলো সমাজ যখন মনে করবে, সমাজ এই আচার আচরণগুলো যখন মূল্যবান মনে করবে, মনে করবে যে এটা অন্যকে, অন্যরাও অনুকরণীয়, অন্যরাও অনুসরণ করবে, সেই তখনই আমরা কিন্তু তাকে বলছি মূল্যবোধ। আমাদের যে ভালো, যে জ্ঞানবোধ দিয়ে যে ভালো আচরণগুলো আমরা করছি, সেই আচরণগুলো যখন সমাজের
সমাজের পরিবারের অন্য সকল মানুষ যখন বলবে যে এটা ভালো, তখনই সেই আচার আচরণগুলোকে আমরা বলছি মূল্যবোধ। আর নৈতিকতা বলছি কি, নৈতিকতা হলো মানব আচরণের মানদণ্ড। অর্থাৎ তুমি স্টুডেন্ট, তুমি ছাত্র, তুমি ছাত্রী, তোমার মূল উদ্দেশ্য কিন্তু তোমার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটিকে শুদ্ধ রাখা, তোমার বড়দের সম্মান করা, তোমার নিজের স্বাস্থ্যের প্রতি তোমার যত্নশীল হওয়া, তোমার নিজের পরিবারের প্রতি তোমার কিছু মৌলিক দায়িত্ব আছে সেগুলো সম্পাদন করা, এবং সর্বোপরি মন দিয়ে লেখাপড়া করা। এটা কি একজন ছাত্র অথবা ছাত্রীর দায়িত্ব? পরিবার কিছু দায়িত্ব আছে, যেমন তুমি তোমার নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে, তুমি তোমার মা বাবাকে ভালোবাসবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে, তুমি তোমার নিজের পড়ালেখা ঠিকভাবে করবে। এই বিষয়গুলো তোমার নিজের যে চিন্তা বোধ সেটার জন্য, তোমার নিজের জন্য, আবার তুমি সমাজের জন্য, পরিবারের জন্য কিন্তু কিছু কাজ করছো বা চিন্তা করছো। সেটা কি যে আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে, তাদের সে ভালোবাসার মূল্যটা দিতে হবে আমাকে, আমি তাদের জন্য বিনিময়ে ভালো কিছু করব। এই যে বিষয়টা, এই বিষয়গুলোকে আমরা বলছি যে নৈতিকতা, যেটা তোমার আচার আচরণ দিয়ে তোমাকে মূল্যায়িত করা হচ্ছে, তোমাকে ডেফিনেশন করা হচ্ছে, মানে তুমি কি, তুমি তোমাকে সংজ্ঞায়িত করা হচ্ছে, সেটাকে আমরা বলছি নৈতিকতা। তাহলে মূল্যবোধ এবং নৈতিকতা দুটো বিষয় যদি আমরা একটু বলি, এক কথায় যদি বলি, উপসংহারে এসে আমরা যদি এক কথায় বলি, তাহলে বলতে হয় যে নৈতিকতা, মূল্যবোধ এবং নৈতিকতা হলো যেটি সেই আচরণ যেটি অন্যের দ্বারা আমার নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনায় আমি যেই আচার আচরণগুলো আমি সম্পাদন করব, সেগুলো নিজের, সমাজের, পরিবারের কারোর জন্যই ক্ষতিকর কিছু বয়ে আনবে না, এবং যেই আচার আচরণগুলোকে সমাজ, পরিবার এবং অন্যেরা অনুকরণীয়, অনুসরণীয় বলে মনে করবে, সেইগুলোকেই আমরা বলছি মূল্যবোধ এবং নৈতিকতা। এখন প্রশ্ন হচ্ছে, এই নৈতিকতা এবং মূল্যবোধ ব্যবসায় কিভাবে ঢুকলো? ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতাটা বিষয়টা কি, কিভাবে আসলো? আমাদের ব্যবসা যখন আমরা সম্পাদন করি, ব্যবসায়িক কার্য যখন সম্পাদন করি, তখন আমাদের কিন্তু মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন। আমরা ব্যবসা সম্পাদন করি বা ব্যবসায়িক কার্য সম্পাদন করি মুনাফা অর্জনের আশায়, এটি সত্য কথা, এটি ব্যবসার মূল উদ্দেশ্যে মুনাফা অর্জন। কিন্তু ব্যবসাটা শুধুই মাত্র যে যে কোনো প্রকারেই মুনাফা অর্জন, এটা কিন্তু আর এখন মেনে নিচ্ছে না কেউ, এটা এখন সংশোধিত হয়ে এসেছে। ব্যবসা এখন শুধুই মাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যে, এটা কিন্তু ঠিক কথা না। ব্যবসা হচ্ছে একটা পরিবার, একটা একটা দুঃখিত একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশের জন্য ব্যবসা আমরা সম্পাদন করি, ব্যবসায়িক কার্য সম্পাদন করি আমরা ভোক্তার জন্য। সেই ভোক্তারাই কিন্তু সমাজের, দেশের, পরিবারের সবকিছুরই নাগরিক। অর্থাৎ সেই মানুষদের জন্যই ব্যবসা সম্পাদন করা, সেই মানুষদের সাথে কিন্তু কখনো অনৈতিক কাজ করা যাবে না। অর্থাৎ ব্যবসায় আমি যে কোনো উপায়ে, যে কোনো ভাবে মুনাফা অর্জন করলাম, মুনাফা অর্জনেই শেষ কথা, এটি কিন্তু এখন আর প্রচলিত নাই, এখন আর এই বিষয়টার প্রচলন নাই। এখন ব্যবসা আরো সুদূর প্রসারিত, শুধুমাত্র যে ব্যবসা দেশের জন্য, পরিবারের জন্য বা সমাজের জন্য কল্যাণকর কাজ করবে তাও কিন্তু না, ব্যবসায়িক কার্যক্রম এখন আরো সুদূর প্রসারিত, সমগ্র বিশ্বের জন্য যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যে পণ্যগুলো দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, পৃথিবীর জন্য খারাপ, সেই বিষয়গুলো কিন্তু এখন ব্যবসায়ীদের কাজ, সেই কাজগুলো না করার জন্য কিন্তু ব্যবসায়ীদেরকে উৎসাহিত করা হয় যে এই বিষয়গুলো আপনারা বর্জন করুন, এই বিষয়গুলো দ্বারা পরিবেশ ধ্বংস হচ্ছে, এই কাজটার দ্বারা সমাজের ক্ষতি হচ্ছে, একটা মানুষের ক্ষতি হচ্ছে, ভোক্তার ক্ষতি হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু পরিহার করতে হবে।
এবং এই বিষয়টাকেই আমরা বলছি ব্যবসায়িক নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। অর্থাৎ ব্যবসায় মুনাফা অর্জন করবে ব্যবসায়ী তার নিজের জন্য, সে নিজে মুনাফা অর্জন করবে এটি সত্য, সে একই সাথে মুনাফা অর্জনের পাশাপাশি তার দেশের প্রতি কিছু কর্তব্য আছে, ভোক্তার প্রতি কিছু কর্তব্য আছে, তার সমাজের প্রতি তার কিছু কর্তব্য আছে, তার যে বিনিয়োগকারী তার যে ঋণদাতা তাদের প্রতি তার কিছু কর্তব্য আছে, এবং পরিবেশে এবং সমগ্র পৃথিবীর উপরেও তার কিন্তু একটা দায়িত্ব বা কর্তব্য আছে। এই দায়িত্ব কর্তব্যগুলো থেকে কিন্তু ব্যবসায়ীরা কোনোভাবেই পিছপা হতে পারবে না, তাদের এই দায়িত্বগুলো সম্পাদন করতেই হবে। তো এই বিষয়টাকেই আমরা বলছি যে ব্যবসায়িক নৈতিকতা এবং মূল্যবোধ। তো ব্যবসায়ীরা কি বিষয়গুলো কোন কোন নৈতিকতা বা মূল্যবোধগুলো ধারণ করে সেগুলো আমরা একটু দেখি। ব্যবসায়ীরা সততা বজায় রাখবে ব্যবসায়ে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন গল্প পড়েছিলাম বাংলা সাহিত্যে, বাংলা যখন পাঠ করতাম গদ্যগুলো, সেখানে আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর এরকম গল্প পড়েছিলাম যারা সততার পুরস্কার হিসেবে অনেক বড় হয়েছিলেন। আসলে সততার কোনো বিকল্প নেই। আমাদের আমাদের যে সকল অনুকরণীয় অনুপ্রেরণা যোগানো যে সকল উদ্যোক্তাগণের আছেন তারা কিন্তু সকলে সততা এবং নিষ্ঠা, সততা এবং নিষ্ঠা এই দুটোর উপরে অবলম্বন করেই কিন্তু বহু দূর এসেছেন এবং তাদেরকে এখন আমরা অনুসরণ করছি। সততা, যে মানুষ সৎ তার কাজে কর্মে তার হয়তো সফলতা পাওয়াটা একটু দেরি হয়, কিন্তু তার সফলতা থেকে সে কখনো পিছপা হয় না, বা সেই সফলতা ক্ষণিকের জন্য না, মুহুর বসে না, সেটি দীর্ঘস্থায়ী হয়। কিন্তু যদি আমি সততা বজায় না রাখি, আমি ক্ষণিকের জন্য হয়তো বা কিছু অর্থ প্রাপ্ত হব বা অনেক ধনী হয়ে যাব, সেটা কিন্তু ক্ষণিকের বিষয়, সেটা কিন্তু একেবারে স্থায়ী না। সততার পুরস্কার হয় দীর্ঘস্থায়ী। তারপর হচ্ছে ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন না করা। ক্ষতিকর পণ্য, এমন অনেক পণ্যই আছে যেগুলো সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য খারাপ, সেই বিষয়গুলো হয়তো অনেক বেশি মুনাফা অর্জন করা সম্ভব, কিন্তু বললাম যে আমার নৈতিকতা, আমার দায়বদ্ধতা, আমার ভিতরের যে মনুষ্যত্ব বোধ সেটা কিন্তু আমাকে নাড়া দিতে হবে। আমি শুধু অর্থই প্রাপ্তি জীবনের সর্বশেষ এটি না, আমার সাথে সাথে সুনাম খ্যাতি অর্জন করাটাও কিন্তু একজন ব্যবসায়ীর লক্ষ্য থাকে। তো সেই ক্ষেত্রে ক্ষতিকর পণ্য উৎপাদন এবং বিপণন দিকে আগ্রহী হবে না। তারপর বলছে গ্রাহকের সাথে প্রতারণা না করা। গ্রাহক যারা থাকবে গ্রাহকদেরকে এই একটা জিনিস বলে এই জিনিসটা ভালো, যেমন আমরা হয়তো মিষ্টির দোকানে গেলাম বা সবজির দোকানে গেলাম, ভালো মিষ্টি বলে আমি প্রতারণা করে আগের বাসি মিষ্টিগুলো দিয়ে দিলাম, আবার বললাম যে এই সবজিটা ফ্রেশ এটা দেখালাম, কিন্তু দেওয়ার সময় দিয়ে দিলাম পচা আরো কিছু অন্য রকমের, এই জিনিসগুলো যেন আমরা না করি। প্রতারণা করলে যেমন আইনিভাবে এবং আইনিভাবে এটাকে যেমন পরিহার করা হয়, আইনের মাধ্যমে যেমন এটিকে শাস্তিযোগ্য অপরাধ, ঠিক একইভাবে সমাজের দৃষ্টিকোণ থেকে, ব্যক্তি জীবন থেকেও কিন্তু একটা খারাপ দৃষ্টি মানুষের পড়ে, মানুষ কখনোই ভালো দৃষ্টিতে এটা দেখে না কাউকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা প্রতারণা করব না। তারপর হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পণ্য দ্রব্য বিক্রি না করা। অনেক সময় দেখা যায় যে গোডাউনে বা গুদামজাতকরণের মাধ্যমে অনেক বেশি পণ্য উৎপাদন করে ফেলা বা গুদামজাতকরণ করার ফলে পণ্যের মেয়াদ চলে যায়, সেই মেয়াদ পণ্যের মেয়াদগুলো কোনো কারণে আস্তে করে হালকা ঘষে বা নতুন করে মেয়াদ লাগিয়ে এগুলো আবার বাজারে বিক্রি করা, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে খারাপ, নিষিদ্ধ একটা কাজ, আইন বিরোধী একটা কাজ। তো এই আইন বিরোধী কাজ করার ফলে এখন হয়তো আমাদের ভিতরে সেই বোধটা জাগ্রত হচ্ছে না যে আমরা এই মেয়াদ উত্তীর্ণ জিনিস অন্য কাউকে দিয়ে বা অন্য ভোক্তার কাছে যখন আমি বিক্রি করছি এতে আমার হয়তো খানিকের কিছু অর্থপ্রাপ্তি হচ্ছে, কিন্তু আমাকে কিন্তু আলটিমেটলি এই খারাপ কাজের ফলটা ভোগ করতেই হবে, আজ হোক কাল হোক পরশু হোক।
ভোগ করতেই হবে, তো সেই ভোগটা সেই যন্ত্রণাটা নেয়ার মতো ক্ষমতাও কিন্তু থাকতে হবে। সেই জন্য এই খারাপ কাজগুলো থেকে দূরে থাকাই ভালো। তারপর বলছে কৃত্রিম সংকট সৃষ্টি না করা। আমাদের দেশে এই বিষয়টা একটু বেশি দেখা যায়, আমরা অনেক কারণে অযথায় কৃত্রিম সংকট সৃষ্টি করে ফেলি। কৃত্রিম সংকট মানে বাজারে আছে কিন্তু সেটা গুদামজাতকরণ করা করে রাখলাম বা অন্য কোথাও রেখে দিলাম স্টোরেজ করে, কিন্তু বাজারে স্বল্প কিছু এনে বললাম যে বাজারে এই পণ্যটি নেই, সেটাকে বলছে কৃত্রিম সংকট। অর্থাৎ সত্যিকার অর্থে অনেক পণ্য মজুদ আছে কিন্তু সবার সামনে বা ভোক্তার সামনে আমি বলছি যে অল্প কিছু এনে আমি বলছি যে এর পরে আর কিন্তু কোনো পণ্য নেই, যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে ফেলেন, হুড়মুড় করে সবাই নিয়ে ফেললো, অস্থিরতা একটা পরিবেশ, অস্থির একটা পরিবেশ পণ্যের বাজারে সৃষ্টি হয়ে গেল। তো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে আইন বিরোধী একটি কাজ, এটি কখনোই উচিত না। তারপর হচ্ছে পরিবেশ ক্ষতি সাধন না করা। এখন এখন আমাদের যে পরিবেশ আছে এটির উপরে কিন্তু পরিবেশবাদীরা, তারপর সারা বিশ্ব এখন কিন্তু অনেক বেশি সোচ্চার এই পরিবেশ দূষণ পরিবেশ রক্ষা করার পক্ষে। তো পরিবেশ দূষণ যেন না হয় এবং পরিবেশ রেখে, পরিবেশ মানসম্মত স্বাস্থ্যসম্মত পরিবেশ রেখে যেন ব্যবসায়ীরা ব্যবসায় কাজে আগ্রহী হয়, সেই দিকে এখন কিন্তু বেশ মনোযোগ দেওয়া হচ্ছে। তবে আসার কথা, আমাদের দেশে যদিও স্বাস্থ্যসম্মত বিধি মেনে তেমন পরিবেশ সৃষ্টি পরিবেশ ছিল না ব্যবসায়িক কর্মকাণ্ডে, কিন্তু এখন অনেকটা সেই বিষয়টা থেকে আমরা উত্তরিত হয়ে এসেছি। আমাদের মধ্যে এখন কিন্তু বেশ পরিবেশ রক্ষা করে আমরা কিন্তু এখন তারপর ব্যবসা বাণিজ্যের কার্য পরিচালনা করছি। তারপর বলছে শিল্প আইন মেনে চলা এবং জনকল্যাণে অবদান রাখা। শিল্প ব্যবসায়িক আইন, শিল্প আইন, বিভিন্ন আইন রয়েছে, সেই আইনগুলো মেনে চলতে হবে। আইনগুলো মেনে না চললে যদি এমনিতেই ব্যবসা গঠন করা হয় সেগুলো একদিন দুই দিন এক বছর দুই বছর হয়তো চলা যাবে, কিন্তু এরপরে আইনের আওতায় সেগুলো আসবেই, তখন কিন্তু নিজের ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের আইনের যে শিল্প আইন ব্যবসায়িক আইন আছে সেগুলো মেনে চলতে হবে এবং জনগণের জন্য যেটা ভালো সেই রকম পণ্যই কিন্তু বাজারে সরবরাহ করতে হবে। যেটি জনগণের জন্য ভালো না অথচ যেটা আমি হয়তো মুনাফা বেশি পাবো, সেই সেই রকম পণ্যগুলো কিন্তু আসলে পণ্যে আনাটা কিন্তু আসলে উচিত না বাজারে। এগুলো ব্যবসায়ীদের নৈতিকতা এবং মূল্যবোধের উপরেই নির্ভর করে। তো নৈতিকতা এবং মূল্যবোধ প্রতিটা ব্যবসায়ীর কিন্তু ব্যক্তিগত একটা বিষয়, এটি আসলে খুব বেশি আইন প্রয়োগ করে বা খুব বেশি এটি আইনের মাধ্যমে এনে এটি যে আসলে করা যাবে তা কিন্তু না, কিন্তু নিজের সম্মান, নিজের মনুষ্যত্ব বোধ, নিজের নিজের ভিতরে যে ভালো মন্দের জ্ঞান বোধ, এটি সম্পূর্ণ নিজের, এটি নিজের শিক্ষা, এই শিক্ষাটা থেকেই কিন্তু আমাদের শিক্ষিত হতে হবে। এই জায়গায় এসেই কিন্তু আমরা বুঝতে পারি যে একজন মানুষ শিক্ষিত আর একজন মানুষ অশিক্ষিত, কার কত ডিগ্রি আছে সেটা আসলে বড় বিষয় না, এই মনুষ্যত্ব বোধটা কে কতটা কাজে লাগাতে পারছে সেই জায়গায় এসেই কিন্তু বোঝা যায় মানুষের শিক্ষার মূল্যটা। তো আমাদের ব্যবসায়ীদের যে দুর্নাম আছে একদিন অবশ্যই সেই দুর্নামটাও মুছে যাবে, কারণ আমরা একদিন অবশ্যই নিজেদের মনুষ্যত্ব বোধটা জাগ্রত করতে পারবো এবং ব্যবসায়ী আমাদের সুনাম সুদূর প্রসারিত হবে, এই আশা অবশ্যই আছে। যেদিন তোমরাও উদ্যোক্তা হবে, ব্যবসায়ী হবে, সেদিন তোমরা নিশ্চয়ই নিজেদের মনুষ্যত্ব এবং নিজেদের মূল্যবোধকে যথাযথভাবে কাজে লাগাবে, সেই দিন এই ব্যবসায়ীদের উপরে যে কালিমা সে কালিমাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটি একাদশ অধ্যায়ের আমার প্রথম ক্লাস, পরবর্তী ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আবারও হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।